আজকে কি রান্না করবা? কেদা কেদা ঝুলা ঝুলা না বাঁধাকপি চরচরি আমাকে খেতের বাঁধাকপি, এখন তো বাঁধাকপির সিজন নেই, বৈশাখ মাস পড়ে গেছে, কিন্তু ভালোই লাগতেছে দেখে, মনে হইতেছে খারাপ লাগবে না, সিদ্ধ হইলে ভালো। নীলয় রান্না করে দেখি জানি খোঁজ মানেছে। নীলয় এই যে মা একটু আগে খেত থেকে ডাটা নিয়ে আসছে, মার খেতে থেকে, এই যে পটল ভাজি কাটা শেষ, এই যে খেতে থেকে বাঁধাকপি নিয়ে আসছে, তারপর এই যে কাটতেছে, এখন এখানে বাতাসে জন্য বাতাসে বসে বসে কাটাকাটি করতেছে, এই পাশে একটু বাতাস নাই, তারপর রান্না বান্না শুরু হবে। আবার আমার ঘরে যদি পিছনে বারান্দা দিয়ে হাঁটতাম তাহলে বাতাস তো মা সবজি কাইকে নিয়ে গেছে, দুপুর বেলা তুমি রান্না বান্না করবো, আর আমি এখন বানাবো হচ্ছে কাঁচা আমের ভর্তা। এত বেশি গরম পড়ছে, গরম হতে একদম ঝাল ঝাল করে কাঁচা আমের ভর্তা বানাতে অনেক ভালো লাগবে। এই যে দুইটা আম নিছি, এরপর তেঁতুল দিয়ে আসতে পারতেছি টমেটো দেবো, টমেটো দিয়ে ভর্তা বানাবো, আমার কাশুন আছে না, আজকে স্পেশাল আমের ভর্তা বানানো হবে। আমার তো আগে মুখের মধ্যে জল এসে পড়ছে, দেখো নে তোমার মুখে জল এলো, ভর্তাকে বানিয়ে শেষ করে না, তারপরে দেখো নে কি হয়। অবশ্য আমার কাছে কাঁচা আমটা এই খোসা সহ খাইতে ভালো লাগে, কিন্তু যেহেতু ভর্তা বানাবো অন্য কিছুর সাথে, তার জন্য খোসাটা ফালাই দিই, হালকা করে ফেলাম, বেশি করে ফেলাম না। আমের খোসা ফেলানো শেষ, এখন হচ্ছে গাছ থেকে টমেটো আছে কিনা দেখে নেই, টমেটো না থাকলে ফ্রিজ থেকে নিতে হবে, টমেটো পাকা আছে কিনা, পাকা টমেটো থাকলে কেন সারা একটু ছিঁড়ে ফেলে, পাকা ডোলডোলে টমেটো গাছের কাছে এসে বসছে। টমেটো গাছ তোমাদের কি কোনো পাকা টমেটো আছে থাকলে আমাকে দিতে পারো, কাজে লাগবে, আমি এখানে তো নেই, এটা পাকে নেই, হালকা হলে বেশি এর কি মানে মা সিলে রাখছে নেই সান সিলে রাখছে এর নিয়ে যায় কি করছে গাছের সমস্যা এই যে দেখো পাকা পাকা একটা মাটি দিয়ে তো লঞ্চ হবে এই ফ্রিজে তো তেল আছে নিয়ে চলে আসে পলিথিন আছে এই যে আম কাটতেছি আমের মধ্যে আট হয়ে গেছে ধরু কেটে আরাম আম ভর্তা বানাবো খাবি তেল চুপ করে বস টমেটো কাটা হয়েছে লবণ লবণের ডিব্বেটা নিয়ে গেছে ঘরে দিকে আম কাটা শেষ এখন আমের ভর্তা বানাবো এত গরম পড়ছে একটু কাঁচা মরিচ সিম কাশনটা নিয়ে আসো যাও একটু কাঁচা মরিচ বেশি দিব না কারণ হচ্ছে ঈশান বাবু খাবে সারা খাবে চিনি দিব না আজকে চিনি সারা মানে চিনি দিলে পরে আমি খেতে পারবো না তার জন্য চিনি দেওয়া বন্ধ এখানে তো তেঁতুল নিচ্ছি তেঁতুল নিলে বেশি ভালো হয় খেতে কাশুন্দি না দিলে কোনো বড়টা স্বাদ লাগে না একটু বেশি করে কাশুন্দি মেরে দিলাম ঈশান আসো তো সারা আসো তো খেয়ে যা একটু বলো তো ঈশান আতিক আসো খেয়ে দেখো কেমন হয়েছে এত বেশি নিলে আবার নাক দেন না জাজ বাড়বে কাশুন্দি ক্যামেরা ধরো একটু ঈশানের দিকে ক্যামেরাম্যান ফোকাস করো
এই দেখেন এসে পড়ছে লঙ্কা, বেশি দিনে খেয়ে দেখো তুমি কেমন হয়েছে। আমি তো চিনি কম না, জাল তো বেশি দিনে। না দেখা সুন্দর না, চিন্তা না বেশি করে টক করছো। মুখে দিলে বলো সব বন্ধ হয়ে যায়, আমি বেশি করে টক করছি, বেশি করে টক করে খাবো, তার জন্য টক করছি। এই যে ইশানার সাদার জন্য এখানে দিয়ে দিলাম, তারা মিশে খা, এটা আমি আর তোর মামা খাবো টকটা। আসতে আসতে মা আমাদের চিনি মিশিয়ে দিল, সারা আচ্ছাইটা খা ফালাস কে হয়েছে এখন ইশান। আমার আজ তো বলে দিচ্ছি একটু দিয়ে এটা আমাদের জন্য একটু টক। সেই সাত কেন ইশান ওই রোদের মধ্যে খুব সাত, এত সাত কেন ওই যে খুব সাদা এক পাশে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, আর এক পাশে বর্তা খাওয়া হইতেছে। এই বর্তার কারণে গরমের কথা ভুলে গেছে তাই না রে, তাই না সারা সারা সেইটা পিঠে খেয়েছে রে। গিলস কে কাপড়ে খাস না কে, মা ধুব বলে রান্না বান্না শুরু করে দিচ্ছে। এই যে মাছ ভাজি শেষ, পটল ভাজতে, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে মাছের মাথা ভাজতে, সে সবটাই রান্না করবো, বাঁধাকপি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল রান্না করবো। এই যে সবজি কাটাকাটি শেষ, আজকে মাটি তুলে রান্না করতে হবে কারণ আজকে অনেক গরম। ইশান বাবু শুরু করে দিতে দিচ্ছে, দেখেন দেখেন দেখছেন দরজার অবস্থা কি করতেছে দেখেন। এই যে মার মাছের ঝোল রান্না করা শেষ, দুপুরবেলা রান্না বান্না শেষ। এই যে বাঁধাকপির চচ্চড়ি, পটল ভাজা, ডাটা দিয়ে রুই মাছের ঝোল আমরা খাওয়া দাওয়া করবো। এই যে মা খাবার রেডি করতেছে, ইশানা সারার খাওয়া দাওয়া শেষ, দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে কার্টুন দেখতেছে। বাইরে অনেক গরম, অতিরিক্ত গরম পড়ছে। এই যে দেখেন এই যে মস্তানের অবস্থা দেখেন, এই যে জলের জগের উপরে বসে এনার তো মাথার অবস্থা খারাপ, মানে হচ্ছে যে মাথাতে ঘাম বেয়ে পড়তেছে সবসময়। যাও কার্টুন দেখো যাও, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে যাও। খুব ভালো করছো, তোমার অনেক বুদ্ধি, এখন যাও আমরা খেয়ে নি, তো খাওয়া দাওয়া শেষ করি। এত গরম, গরমের অবস্থা খুবই খারাপ।
হ্যাঁ অনেক গরম। যাও 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 কার্টুন দেখো গো যাও। পয়লা বৈশাখের মেলা বসে নে, পয়লা বৈশাখের পাখা আর পয়লা বৈশাখের মেলা বসে। কেন তো পয়লা বৈশাখের মেলা বসে না? একটা ছেলে মানুষের গায়ে যদি গেঞ্জি থেকে থাকে, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা প্রতিদিন এখানে বসে থাকি। সবাই এখানে আছে দেখেন, ওই যে দুইজন নায়ক নায়িকারা। মায়ে ফাঁকে যাবো গড় পরিষ্কার করার নিগে কি কালকে মনে ধরে আমার লবণ নেই লাট বলাইতে জমতো। বৃষ্টি আসতেছে, মনে হইতেছে বৃষ্টি আসবো, ফুটা ফুটা পড়তেছে। এখানে আর থাকা যাবে না, পার্কে আজকে থাকা যাবে না, আজকে বাড়িতে চলে যেতে হবে। খরগোশ মানে প্যাকেট করো সবাই। সে সূর্য কিন্তু আবার হালকা হালকা বৃষ্টি আছে, দেখেন কেমন আবহাওয়া। এই যে বৃষ্টি পড়তেছে কিন্তু আকাশে সূর্য। এই যে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে এখন বাড়িতে চলে যাব। যাও মামার সাথে যাও, তুমি ওই দাদুর হাত ধরে যাও। যার যার গরু ছাগল হাঁস মুরগি খরগোশ নেন এখন বাড়িতে যাইতে হবে, কারণ বৃষ্টি আসবে না মনে হয়। এইটুকুই বাবারে বাবা ধরো ছাওয়ের অবস্থা, ধরো ছাগলের বাচ্চা দিয়ে তুমি রাস্তা ছাড়ো। দেখ 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 কেমন দৌড়ে দিছে ঈশান বাবু, তো ছাগল আর খরগোশ দেখে পাগল হয়ে গেছে। দৌড়ে না দৌড়ে না, এদিকে আসো আসো তাড়াতাড়ি আসো, গরম বাড়িতে চলে যাবো, আসো আসো চলো যাইগে। বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে, চলো যাইগে আসো। চলো চলো চলো, তোমার একটা ছাগলের বাচ্চা কিনে দেবো হানিবা। ছাগলের বাচ্চা কিনে কি করবা? তুমি বলো কি করবা? এরকম করে ঘাস খাওয়াইবে ছাগলের বাচ্চা রে, ঠিক আছে? এই যে দেখি তোমার গলার মধ্যে কি হয়েছে, এই যে ব্যথা পাইছে। চলো চলো বাইরে চলো তাড়াতাড়ি, চলো দুধ দাও। বৃষ্টি এসে বসছে দেনেশান, বৃষ্টি আসছে কিন্তু আবার রোদ আবার গরম সবই আছে। এখন দুই ভাই বোন মিলে প্ল্যান করছে দিদির এনে দোকানে যাইব। এখানে পাশে একটা দোকান আছে, ভাবছিলাম পেয়ারাটা খামো কিন্তু দেখেন পেয়ারার অবস্থা, ডস খেলাম কি আর করার। এখানে একটা আছে ছোট, কিসে কালো হয়ে গেছে, খাওয়া যাবে না, এই নষ্ট হয়ে গেছে গাছ। পেয়ারাটা দেখে দূরে থেকে আইছিলাম, মনে ছিলাম খাইতে পারো কিন্তু খাইতে পারলাম না, পেয়ারাটা পচা পড়িল। বাবা একজনে বসে কাজ করবেন, আর একজন উপর থেকে বসে বসে দেখতেছে। এই আল্লাহ কিন্তু কিনলি আজকে, এবার এই গাছে কি পরিমাণ মালটা আসছে, 5 কেজি বিক্রি করে আসবো মালটা। বক্ত মালটা কিনে খেয়ে বিরিয়ানি আর মির্জাপুর দিকে মালটা কিনে খানো, মানে গাছ ভর্তি মালটা আইছে হাসে খাওয়ার জন্য। এখান থেকে টুটু করে ঘোরাঘুরি করতেছে, খিদা লাগছে হাসে। তোমরা কই যাও, তোমরা কই যাও গো আমাদের এই খেয়ে কাকা। বাবা দোকানে যেতে সস, আমার তো বললিও না মা দোকানে যাবে নাকি, একা একা যাইতে সস। তোর বাজেট না মাত্র 20 টাকা, 20 টাকায় তোর আর তোর বের হবে আমার জন্য আবার আনবি? ও তাহলে এখানে আমার জন্য কি নিয়ে আসবো তুমি দোকানে যাইতে সব? ঠিক আছে কি আনবা তোমার যেটা পছন্দ হয়, আমার জন্য ডাল বাদাম নিয়ে এসো তাহলে, চকলেট 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 আমার জন্য চকলেট চকলেট নিয়ে আসবো, চকলেট চকলেট যাও নিয়ে আসো গা, চকলেট চকলেট দামি চকলেট আনবি, কম দামি চকলেট আনবি না, দামি চকলেট আনবা।
ঠিক আছে যা, আমার জন্য দামি চকলেট কিনে নিয়ে আসো গা। ঈশান আর ছাড়া যাবে আমার জন্য দামি চকলেট কিনে আনার জন্য, কম দামি চকলেট আনবো না। দেখবো আজকে ঈশান আমার জন্য কি দামি চকলেটটা নিয়ে আসে, এটা তো আমার দেখতে হবে। হ্যাঁ না, আমি যাবো না, এই গরমের মধ্যে আমার এত শখ নিয়ে যাওয়ার। তোমাদের শখ বেশি, তোমরাও যাই যাও, ঘুরে আসো তোমরা, আমি এখানে অপেক্ষা করবো বসে বসে। তোমরা চকলেট নিয়ে আসবা, চকলেট খাবো, তারপরে বাড়িতে যাবো। কারেন্ট চলে গেছে, কারেন্ট এই মাত্র গেল গা, এর জন্য বাড়িতে আসলাম, বাড়িতে না এর জন্য রাস্তায় আসলাম। দেখি তো ঘুরে ঘুরে আসি, ঘুরে টুরে আসতেছি। বৃষ্টি গেছে গা, আবার পার্কে এখন মানুষজন এসে বসা বসি করবে আর কি। তাহলে ঈশান যাও, টাটা বাই বাই। ওকে বড় না, এখনই দেও, একটু দেও হাতে। এখন দাও।